আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ফুচকা রেডি করবো আমার মেয়ের ফ্রেন্ডের জন্য। ও অনেকদিন ধরে আমার হাতে ফুচকা খেতে চেয়েছে, তো আজকে ফুচকার পুরটা কীভাবে তৈরি করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফুচকার পুরের জন্য আমি নিয়েছি এখানে এক কাপ ডাবলির ডাল বা চটপটির ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি আর এক চা চামচ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। হলুদটা চাইলে নাও দিতে পারেন, আমি জাস্ট একটু কালারের জন্য হলুদটা দিয়েছি। এরপর আমি ফুচকার জন্য টকটা রেডি করে ফেলবো, আর এই টক ছাড়াই তো আমাদের ফুচকা খাওয়া একদমই অসম্ভব। টকটা যদি আমরা খুব সুস্বাদু মজা করে বানিয়ে ফেলি তাহলে ফুচকার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। টকের জন্য তেঁতুল পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখলেই ভালো। আমি তেঁতুলের বিচি আঁশ এভাবে করে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। ফুচকার টকটা অনেকে পাতলা খেতে পছন্দ করেন, অনেকে ঘন খেতে পছন্দ করেন, তো যে যেরকম খেতে চান পানি কম বেশি দিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা 2 চা চামচ। এই চটপটির মশলা আপনি বাসায়ও তৈরি করতে পারেন, আর সুপার শপে তো কিনতে পাওয়াই যায়। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আসলে নিজের আন্দাজ মতো যে যেমনটা খেতে চায়। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ খুবই অল্প, আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এরপর আমি দিয়ে দিব লেবুর খোসা, গ্রেট করে রেখেছি আমি। এতে করে টকের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে ভীষণ ইয়াম্মি লাগে। আর টকটা আগেই বলেছি যে যেমনটা খেতে পছন্দ করেন, ঘন পাতলা। আমার কাছে মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, আমি পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ আমার কাছে ঘন টকটা খেতেই ভীষণ ভালো লাগে। আর অনেকে আবার মিষ্টি টকটা খেতে পছন্দ করেন না, যেমন আমার মেয়ের ফ্রেন্ড, ও বলে দিয়েছে আগেই যে ওর টকে যেন চিনি দেওয়া না হয়, তো আমি ওর জন্য আলাদা করে টকটা রেখে দিয়েছি। এখন আমাদের যে টকটা সেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার কাছে একদম টক ভালো লাগে না, একটু মিষ্টি টক ঝাল হবে সেটাই আমার কাছে ভালো লাগে। তো আমি এবার চিনি দিয়ে আমাদেরটা আমি আলাদা করে নিচ্ছি, আর একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এদিকে ডাবলির ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি আলাদাভাবে আবার আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডালের সাথে আমি আলুটাও চটকে দিচ্ছি। টকের মধ্যে আমি যে মশলাগুলি দিয়েছি এখানেও সেম মশলাগুলি দিয়ে দিব, অ্যাড করব শুধু ধনে পাতা আর শসা কুচি। তারপর চটকে নিলে রেডি হয়ে যাবে ইয়াম্মি ফুচকার পুর। ফুচকা দেখলে বা ফুচকা রেডি করলে আমার ফুচকা চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে। আমার চ্যানেলে 2-2 বার ফুচকা চ্যালেঞ্জের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। যদিও বা চ্যালেঞ্জ করলে আরাম করে খাওয়া যায় না, আমার মনে হয় তাড়াহুড়া করে কখন শেষ করব, চ্যালেঞ্জে জিতে যাব সেটাই চিন্তা থাকে মাথায়। তো আজকে ভাবছি চ্যালেঞ্জ করব না, একদম আরাম করে বসে খাবো, গল্প করব। আজকে আমি ফুচকার রেডিমেড শেলটাই ফ্রাই করব। আপনারা যদি চান এই ফুচকার শেলটা কিভাবে করতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে এই ফুচকার শেল কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপিও শেয়ার করব ইনশাআল্লাহ। এই তো সব কিছু রেডি, টেবিলে একদম সার্ভ করা হয়ে গেছে, এবার শুধু খাবো। আমি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার শুধু খাবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমরা খেতে থাকি, গল্প করতে করতে খাবো সবাই মিলে। এর জন্য আর আপনাদের সাথে বক্তব্য করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ময়না পানি দে, 4 চামচ দাও, ইয়ে দাও, চামচ দাও, খুব অল্প করে ওই দোকান।
তারপরে দেখব যে টক খেতেই পারি না টক মানে সিরিয়াসলি টকটা খেতে পারি না মিষ্টি আছে Perfect, bro. Perfect. Is it my challenge, na? Challenge could go good. No, no, challenge. 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 এই বাবা তোমাকে আমি রেডি করে দিচ্ছি বাবু বাবু করে দিব হ্যাঁ কি বলতেছে এক প্লেট বানা তো দেখি বাবু তোমার জন্য বানাচ্ছি বাবু তো মজা পাবে না এত টক দিয়ে কেমনি খায় আমি খুবই টক এটা খাই তাই অলরেডি টক এটা খা দেখবি এটা দিয়ে তাও মজা লাগবে ঝাল তো অবশ্যই হবে ডিম মিশে